নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সবথেকে বড় খবর উড়িষ্যার বালেশ্বর ভয়াবহ ট্রেন দুর্ঘটনা বাড়ছে মৃত্যুর সংখ্যা আহত বহু যাত্রী ট্রেন অ্যাক্সিডেন্ট করমণ্ডল এক্সপ্রেসের আটটি কামরা লাইনচ্যুত খড়গপুর থেকে দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিল চিকিৎসক ও উদ্ধারকারীদের দুটি দল বে লাইনে মালগাড়ির পাঁচটি বগিও উড়িষ্যার বালেশ্বর ভয়াবহ ট্রেন দুর্ঘটনা লাইনচুক্ত করমন্ডল এক্সপ্রেস শালিমার থেকে চেন্নাই যাওয়ার পথে দুর্ঘটনার কবলে করমণ্ডল এক্সপ্রেস বাড়ছে মৃতের সংখ্যা আহত বহু যাত্রী বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বালেশ্বর বাহানাগা বাজার স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে করমণ্ডল এক্সপ্রেস করমণ্ডল এক্সপ্রেসের আটটি কামরা লাইনচ্যুত শালিমার থেকে চেন্নাইয়ের পথে যাচ্ছিল ট্রেনটি বালেশ্বরের কাছে বাহানাগার স্টেশনের কার্যত ঘুটঘুটে অন্ধকারের মধ্যে এগোনোর মাঝে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে দুর্ঘটনার পর কার্যত দেশালের খোলের মতো লাইনের পাশে উল্টে পড়ে ট্রেনের কামরাগুলি দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পর স্থানীয়রা প্রথমে ছুটে আসেন ঘটনাস্থলে যার পর বিভিন্ন কামরা থেকে শুরু হয় মরিয়া উদ্ধার কার্য ইতিমধ্যে বেশ কয়েকজনের মৃত্যুর খবর মিলেছে ঠিক কতজন আহত হয়েছেন সে নিয়ে এখনও পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি শালিমার থেকে ট্রেনটি চেন্নাইয়ের পথ ধরায় রাজ্যের একাধিক বাসিন্দা ট্রেনটিতে সাওয়ার ছিলেন বলেই আশঙ্কা করা হচ্ছে বালেশ্বর লাইনচ্যুত করমণ্ডল এক্সপ্রেস রেলের তরফে খোলা হলো বিশেষ হেল্পলাইন যাতে যাত্রীদের খোঁজ খবর নিতে পারেন উদ্বিগ্ন পরিজনরা সেই নম্বরগুলি হল জিরো থ্রি থ্রি টু সিক্স থ্রি এইট ডবল টু ওয়ান সেভেন হাওড়া এইট নাইন সেভেন জিরো টু সেভেন থ্রি নাইন টু ফাইভ খড়গপুর কীভাবে দুটি ট্রেন এক লাইনে এসে পড়লো সিগনালিংয়ের কোনো সমস্যার যে নাকি কারোর গাফিলতির জেরে এমন ভয়াবহ দুর্ঘটনা খতিয়ে দেখার কাজও শুরু হয়েছে যদিও আপাতত যাত্রীদের উদ্ধার কাজেই নজর সকলের উদ্ধার কাজে আপাতত মূল বাধা হয়ে দাঁড়াচ্ছে আলোর অভাব যদিও স্থানীয় ও উদ্ধারকারীর দল ঝাঁপিয়ে পড়েছে তাদেরকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে প্রত্যক্ষদর্শীদের যদিও আশঙ্কা একাধিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন এই ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি টুইটে লিখেছেন শালিমার করমণ্ডল এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় ঘটনায় আশঙ্কিত বাংলা থেকে বহুযাত্রী রয়েছেন ওই ট্রেনে আমাদের রাজ্যের বেশ কিছু বাসিন্দা জখম হয়েছেন উড়িষ্যা সরকারের সঙ্গে এবং দক্ষিণ পূর্ব রেলওয়ের সঙ্গে আমরা যোগাযোগ করছি আপতকালীন কন্ট্রোল রুম চালু করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী জিরো ডবল থ্রি ডবল টু ওয়ান ফোর থ্রি ফাইভ টু সিক্স ডবল টু ফাইভ থ্রি ফাইভ ওয়ান এইট ফাইভ এই দুটি নম্বর চালু করা হয়েছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি আরও জানিয়েছেন আমরা পাঁচ থেকে ছয়জনের একটি টিম পাঠাচ্ছি ঘটনাস্থলে উড়িষ্যা সরকারের সঙ্গে এবং রেলের সঙ্গে সহযোগিতা করার জন্য ঘটনার উপর আমি ব্যক্তিগতভাবে নজর রাখছি তো বন্ধুরা আপাতত এই ছিল আমাদের আপডেট পরবর্তী নেক্সট আপডেটের জন্য অবশ্যই চোখ